ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী ধলাই জেলার তৃতীয় জেলা সম্মেলন আমরা এখানে সংগঠিত করতে যাচ্ছি। দেশ এবং রাজ্যের একটা কঠিন ও জটিল পরিস্থিতিতে এই সম্মেলন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। রাজ্যে মানুষের গণতন্ত্র আক্রান্ত, মানুষের কাজ খাদ্যের অধিকার এখানে নেই, একটা কঠিন সংকটের মধ্যে রাজ্যবাসী দাঁড়িয়ে আছেন এবং এই সংকট থেকে মানুষ মুক্তি চাইছেন। এই পরিস্থিতিতে আমরা মনে করি যে এই রাজ্যে একমাত্র লাল ঝান্ডা, একমাত্র সিপিআইএম, একমাত্র বামপন্থীরাই এ রাজ্যের মানুষকে সঠিক দিশায় নিয়ে যেতে পারে। এবং সেই দিক থেকেই আমরা আমাদের পার্টিকে, আমাদের সংগঠনকে আরও শক্তিশালী করতে চাই। আমাদের ত্রুটি, বিচ্যুতি, ঘাটতি এ সমস্ত বিষয়কে পরিহার করে আরও একটা শক্তিশালী সংগঠন গড়বার লক্ষ্যেই আমরা এই জেলা সম্মেলনকে পরিচালিত করতে চাই। এই সমস্ত অমির অমর শহীদদের অসমাপ্ত স্বপ্নকে সম্পূর্ণ করবার লক্ষ্যে আমরা সংকল্প গ্রহণ করি। ইনকিলাব জিন্দাবাদ, সিপিএম ধলাই জেলার তৃতীয় সম্মেলন জিন্দাবাদ। আমরা কিছুক্ষণ সময় নীরবতা পালন করব। পার্টি ধনঞ্জয় ত্রিপুরা।